রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, শুধু মহাকরণে বসে সরকার চালাবে না তার সরকার। জেলায় জেলায় গিয়ে মহাকরণের কর্তারা উন্নয়নের প্রকল্পের তদারকি করবেন, নিয়মিত বৈঠক করে খোঁজ নেওয়া হবে কাজের অগ্রগতির। সেই সিদ্ধান্ত মতো রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সাগরে গত দুবছরে প্রতিটি জেলায় বহুবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক করেছে মিনি মহাকরণ। মাঝে পঞ্চায়েত নির্বাচনের জন্য থমকে গিয়েছিল সেই উন্নয়ন সফর। মঙ্গলবার কলকাতা টাউন হলে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানালেন, 10ই সেপ্টেম্বর থেকে ফের শুরু হচ্ছে মিনি মহাকরণের সফর। পঞ্চায়েত ইলেকশনের জন্য যেহেতু আমরা জেলায় জেলায় যে মিটিংগুলো অ্যাডমিনিস্ট্রেশনের হয় আমরা করতে পারিনি, সেটা আমরা 10 তারিখ থেকে আবার শুরু করব। যদিও 30 থেকে 5 সম্ভবত পঞ্চায়েত সমিতিগুলো ফরমেশন হবে এবং 7 থেকে 14 সম্ভবত জেলা পরিষদের ফরমেশন হবে, কিন্তু যেহেতু পুজোর আগে অতগুলো ডিস্ট্রিক্টে যেতে হবে তাই আমরা হাফ অফ দ্য ডিস্ট্রিক্ট অর্ধেক ডিস্ট্রিক্ট পুজোর আগেই আমরা করে দেওয়ার চেষ্টা করছি, বাদ বাকিগুলো 2-3টে ডিস্ট্রিক্ট একসাথে করে করে আবার পুজোর পরে করে দেবো, যাতে কোথাও কোনোরকম কাজ আটকে না থাকে। টাউন হলে দিন দুপুর 2টা নাগাদ শুরু হয় বৈঠক। বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিবরা, হাজির ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম এই ধরনের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে পঞ্চায়েতগুলিতে কী কী ধরনের উন্নয়নমূলক কাজ হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো প্রকল্পকে বেশি গুরুত্ব নয়, সব প্রকল্পকেই এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। ক্যামেরায় সুবীর দেবনাথের সঙ্গে দেবময় ঘোষ, নিউজ টাইম।